HD Live 24x7. এই হচ্ছে HD Live 24x7. This is HD Live 24x7. গ্রাউন্ডিং স্টেশন যেটা সেটা অনেক পুরনো এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানেজ করার জন্য দিয়েছে। ম্যানেজ করার মধ্যে যেটা দুইটা জিনিস, একটা আছে অ্যাকচুয়ালি যেগুলো ডিগ্রেডেবল পচনশীল, একটা অপচনশীল, দুইটা আলাদা করা হবে। পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে যেটা ব্যবহার করা হবে, তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে ম্যানেজ হয়ে যায়। আর নন ডিগ্রেডেবল যেগুলো আছে, যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি, এগুলো পুড়িয়ে কিংবা অন্য কোনো মেথডে করে সেগুলিকে আলাদা সেপারেট করা হবে। কিন্তু আমাদের কাছে যদ্দূর খবর, এটা আমরা ডিএম কে বলে আসলাম, এটা কেন এরকম আগুন লাগবে, এরকম দুর্ঘটনা আগে হয়নি। আচ্ছা, গত 7 দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় 3-4 কিলোমিটার এলাকা ধোয়া, আপনারা এখনো গেলে দেখতে পারবেন, ধোয়া উঠেছে। ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এত পচা গন্ধ আর কি ওইখানে যাওয়া যায় না। ফায়ার সার্ভিস তারা কল করেছে, মিউনিসিপ্যালিটি গেছে, যেহেতু এখানে জল নেই, প্রথম 2 দিন প্রায় 10-12টা ফায়ার সার্ভিসই গেছে, কিন্তু গিয়ে তো একটা ট্যাঙ্ক করার পরে আর তো জল নেই, আবার চলে আসে। গত 3 দিন আবার যায়নি, আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে 2-3টা করে ইঞ্জিন যাচ্ছে, কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না, ধোয়া উঠছেই উঠছে, কারণ বিরাট বড়, কোনো কাজ হচ্ছে না। মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে না, কনভেয়ার বেল্ট আজকে বন্ধ প্রায় 3 মাস। আমরা দেখলাম যখন ডিএম সাহেবকে কথা বললাম, উনিও ঘটনাটা অনেকটা জানেন, উনি খোঁজখবর নিয়েছেন, উনি বলছেন আমি চিফ সেক্রেটারিকে জানিয়েছি। উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুটেশন পরে বলেছেন, আজকে বিকাল 3-4টার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে। আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান, সবাইকে নিয়ে দেখুন, দেখে এটা ব্যবস্থা করুন, তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে, এটা তখন ম্যানেজ করা যাবে না, আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে এমন পরিস্থিতি হতে পারে, কারণ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে। উনি আমাদের আশ্বাস করেছেন, আজকে বিকালে মিটিং ডেকেছেন জরুরি অবস্থাতে, এবং তাতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা ওনার দিক থেকে যা যা করার করবেন এই বিষয়টা আমরা বলে গেছি। আমরা বলেছি মোহনপুরের এসডিএম কোনো কাজ করেনি, আর নির্বাচনের সময়তে মোহনপুরের মতো জায়গাতে এখনো 4টে দোকান বন্ধ করে রেখেছে, অটো চালাতে দেয় না, মানুষকে কাজে আসতে দেয় না, এসডিএম এর কাছে বলা করা হয় না। উনি বলছেন এই বিষয়টাও দেখবেন কথা, একটা অরাজকতা সেখানে চলছে, এটাও মোহনপুর সাব ডিভিশনের মধ্যে। আমরা একটু আগে, হ্যাঁ, পবিত্র করের নেতৃত্বে আমরা আমাদের জেলার পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি জেলা শাসকের কাছে, দেবেন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকার 250-300 পরিবার, এই যে পুরসভার যে আবর্জনা সেখানে ডাম্পিং করা হচ্ছে, সেখানে করার পরে কোনো কারণে আগুন লাগে, আগুন লাগার পরে মানে ধোঁয়া, মাছি, দুর্গন্ধ গোটা এলাকাকে একেবারে পরিবেশ যাকে বলে আর কি একেবারে বিষাক্ত করে তুলেছে। এটার প্রতিকার চেয়ে আমাদের পার্টির পক্ষ থেকে এসডিএম এর কাছে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দিয়েছিল, এসডিএম করবেন প্রতিকার বলেছিলেন, কিন্তু হয়নি। না হওয়ার কারণে আমরা আজকে জেলা শাসকের কাছে আমরা এসেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে আবর্জনা ফেলার যে জায়গা দেবেন্দ্রনগরে, পার্শ্ববর্তী গ্রামগুলো, পার্শ্ববর্তী গ্রামের যে পরিবারগুলো,
তাদেরকে এই যে পরিবেশ দূষণ তার থেকে মুক্ত করার জন্য জেলা প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে ইমিডিয়েটলি, এই দাবি আমরা রেখেছি। বাকি